স্ত্রীর সাথে প্রথম ঈদ। কী কী করলেন গায়ক ইমরান? প্রিয় বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন হালের জনপ্রিয় সঙ্গীত তারকা ইমরান মাহমুদুল। গত 24 মে শরীয়তপুরের কন্যা মেহেরায়া জেরিনের সাথে পারিবারিক আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়েছে। আপাতত স্ত্রীকে নিয়ে ঢাকার বাসাতেই সময় কাটাচ্ছেন এই গায়ক। বিয়ের পর প্রথমবার কুরবানির ঈদ স্ত্রী মেহেরায়া জেরিনের সাথে। ঈদটাকে কিভাবে উপভোগ করলেন দেশের জনপ্রিয় এই গায়ক? সম্প্রতি গায়ক স্ত্রী মেহেরায়া জেরিনের সাথে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ভক্তদের সাথে। ছবিটিতে দেখা যায় নীলাভ কালো গ্লেজের পাঞ্জাবিতে সেজে উঠেছেন ইমরান মাহমুদুল। স্ত্রীকে সাজিয়েছেন নীল স্কাই কালারের ড্রেস দিয়ে। অন্য আরেক ছবিতে দেখা যায় সাদা পাঞ্জাবিতে ইমরান মাহমুদুল আর স্ত্রীকে ব্লু আর সাদার কম্বিনেশনে শাড়িতেই সাজিয়েছেন ইমরান। আপাতত এই জুটিকে দেখতে বেশ দারুণ দেখাচ্ছিল। পরিবারের সাথে ঈদ উপভোগ করছেন এই গায়ক। অবশ্য স্ত্রীকে নিয়ে ঈদের দিন বিকেলে ছাদেও সময় কাটিয়েছেন তিনি। প্রিয় বন্ধুরা, গায়ক ইমরান মাহমুদুলের স্ত্রীকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।